ক্লাস করা উচিত, ক্লাস করার সময় সেই সময় আমাদের স্যার নেই, স্যারের সাথে যা হয়েছে তা বলার বাহিরে, আমরা বিচার চাই, স্যারের জন্য বিচার চাই। সন্ত্রাসীরা আমার বাবাকে মারধর করছে অনেক, আমি সে সময় জানতাম না, আমি বাসায় ছিলাম, আমি পাশের বাসা থেকে খবর পাই যে আমার বাবা কে কারা যেন মারছে, আমার বাবা এখন হাসপাতালে, এখন সে কল্লাপাড়া হাসপাতালে। এইভাবে আর কোনো বাবার উপরে যেন এই হামলা না হয় সেই জন্য আমি বিচার চাই। আমার স্যারের উপরে হামলা কেন, আমাদের স্যারের উপরে সন্ত্রাসীরা হামলা চালিয়েছে, তাই বিচার চাই। আমি প্রধান শিক্ষক মুসলিবা থেকে মাধ্যমিক বিদ্যালয়, আমি ফাতেমার প্রধান শিক্ষকের কাছ থেকে আমি শুনলাম আজকে যে এখানের একজন স্বনামধন্য শিক্ষক তাকে বেধর মারপিট করা হয়েছে, সে এখন হাসপাতালে আছেন। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি। আমাদের প্রধান শিক্ষক সে বলছেন যে আমাদের অভিভাবক মুজিবুর রহমান সাহেব, মন্ত্রী সাহেব আমাদের এটা নজর দিবেন, এবং কখনো যেন আর শিক্ষক কোনো স্থানীয় কোনো শিক্ষক অপমানিত না হয়, এর বিচার চাই আমরা। স্কুল ক্যাম্পাসে আজকে তারা মার, শুধু একটাই কারণ, তাদের দাবি হলো একজন শিক্ষক কেন অপমানিত হবে। আসলে শুধু অপমানিত হয় নাই, শাহ আলম স্যারকে তাকে ফেলার জন্য এই আত্মঘাতী সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, নচেত রাত্রবেলা তার উপরে একা মানুষ তিন চারজন করবে অবশ্যই তাকে জন্য। আজকের আমরা আমার প্রতিষ্ঠান থেকে নয়, সারা বাংলাদেশের সমস্ত শিক্ষক প্রতিষ্ঠানের পক্ষ থেকে এটাকে ধিক্কার জানাচ্ছি, সাথে সাথে আমরা এই কলাপাড়া থানার সমস্ত শিক্ষকগণ একত্র হয়েছি, যতক্ষণ পর্যন্ত এই সন্ত্রাসীর বিচার না হবে ততক্ষণ পর্যন্ত আমরা শিক্ষা কর্মকর্তা থেকে বিরত থাকব, কারণ যেখানে আমাদের নিরাপদ নেই সেখানে আমরা চাকরি করে আমাদের কি লাভ। তারপরও আমি আমাদের যে প্রধান শিক্ষক মহোদয় বলেছেন আমাদের স্থানীয় অভিভাবক, তিনি আমাদের কোন এক সময় আমাদের শিক্ষক ছিলেন, তিনি শিক্ষকদের মর্যাদা বুঝবেন। আমি বিষয়টি প্রধান শিক্ষক মহোদয়কে অনুরোধ করব, তিনি যেন অতি দ্রুত তার মাধ্যম হয়ে এর সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার করে। আমার এতটুকু দাবি নয়, আজকে সমস্ত এলাকার মানুষের ওই একই দাবি, যতক্ষণ পর্যন্ত না এই সন্ত্রাসীর বিচার না হবে ততক্ষণ পর্যন্ত কোনো শিক্ষার্থী ক্লাসে ফিরবে না। সন্ত্রাসীদের বিরুদ্ধে যদি পদক্ষেপ না নেয় প্রশাসন, আমরা এর চেয়ে বড় কঠোর ভাবে এই শিক্ষার্থীদেরকে নিয়ে আমরা কঠোর হস্তক্ষেপে দমন করার চেষ্টা করব। শিক্ষকের উপর হামলা কেন?